হোয়াটসঅ্যাপ গাইস, সো এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিট করবেন আপনার কিছু করতে হবে না, বাস ছবিটা সিলেক্ট করবেন, যে ছবি দিয়ে ভিডিও বানাবেন এই ছবিটা সিলেক্ট করবেন, অটোমেটিক ভিডিও হয়ে যাবে। শুধু এ ধরনের না, আপনি যে ধরনের ভিডিও বানাতে চান আপনার মনে হচ্ছে এ ধরনের ভিডিও এখান থেকে বানাতে পারবেন। সো ভিডিওগুলো বানানোর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশানের প্রয়োজন, অ্যাপ্লিকেশানটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখাই দেবো, এটা কীভাবে ইউজ করবেন কীভাবে বানাবেন। তো অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন, ওপেন করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে আবার নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে। দেখেন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে যে ধরুন ভিডিও চান এ ধরুন ভিডিও পাবেন, ধরেন যে ভিডিও বানাতে চান এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে ইউজ নাও এখানে দেবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে যে ছবি দিয়ে বানাইতে চান এই ছবিটি, এক এক ভিডিও এক এক এডিট, এখানে যতটা চাইবে এতটা ছবিটা সিলেক্ট করবেন। এখানে এটার মধ্যে তিনটা চাইতেছে, এই তিনটা সিলেক্ট করছি, অন্য ভিডিওতে অন্য তিনটা চারটা পাঁচটা থাকবে, যতটা এখানে চাইবে ততটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে ওকে দেবেন, নেক্সটে নেক্সটে ওকে দেওয়ার পরে এখানে হয়ে যাবে। তো ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, ডাউনলোড করার জন্য ওপরে এখানে দেখেন পরে এটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কোয়ালিটি সিলেক্ট করবেন, কোনো একটা দিবেন, দুই নম্বরটা দিবেন, তারপর ওকে ওকেতে ক্লিক করবেন। সো অ্যাপটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এখানে টাইপ করবেন MWU, এটা সার্চ করবেন, সার্চ করার পরে আসবে দেখেন এখানে তিন নম্বর অ্যাপটা, এই অ্যাপটা খেয়াল রাখেন, এই অ্যাপটা ডাউনলোড করবেন।